নারীদের জন্য বর্তমান সময়টা খুবই আতঙ্কের। একজন নারীকে ঘর থেকে বের হতে হয় হাজারটা দুশ্চিন্তা মাথায় নিয়ে। তার মধ্যে প্রধান হলো তার নিরাপত্তার চিন্তা, আর নিজে নিরাপত্তার জন্যই প্রয়োজন আত্মরক্ষা শেখা। কিন্তু আত্মরক্ষা মানে কি শুধুই কারো উপর আঘাত করা? ধরুন বাইরে যাওয়ার পর যদি কখনো আপনি কোনো বিপদের আশঙ্কা দেখেন, তখন কি করবেন? শুরুতেই পরিস্থিতি পর্যবেক্ষণ করে বুঝে নিন আপনি কোন অবস্থায় আছেন, ও সেই অবস্থায় আপনার করণীয় ঠিক করে নিন। এরপর প্রথমত আপনার বুদ্ধিমত্তা প্রয়োগ করে সেখান থেকে নিরাপদে বের হয়ে আসতে পারেন কি না সেই চেষ্টা করুন। দ্বিতীয়ত, আশেপাশে সাহায্য করার মতো কেউ আছে কি না দেখুন, সম্ভব হলে তাদের সাহায্য চান কিংবা পুলিশ হেল্পলাইনে কল করুন। তৃতীয়ত, যেখানে এরকম সমস্যা হতে পারে পারতপক্ষে সেসব স্থান এবং নিরিবিলি ও অন্ধকার রাস্তা এড়িয়ে চলুন। আত্মরক্ষার এসব উপায় অবলম্বন করার পরও যদি আপনার উপর আক্রমণ হয়, তখন আপনিও পাল্টা আক্রমণ করুন। এই পাল্টা আক্রমণ করার জন্য যে সাহস ও কলাকৌশল প্রয়োজন, সেগুলোই আমরা আপনাকে শেখাবো। একজন মানুষের শরীরে কিছু স্থান থাকে যেখানে ঠিকমতো আঘাত করা গেলে তাকে পরাস্ত করা সম্ভব। আসুন দেখে নিই কিছু সাধারণ আত্মরক্ষার কলাকৌশল, যেগুলো শিখলে অন্তত আপনি আপনার নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। যখন কেউ আপনার হাত ধরে টান দিবে, আপনি আপনার অপর হাতের তালু দিয়ে তার চিনে আঘাত করুন। এর ফলে সে যখন অপ্রস্তুত হয়ে যাবে, তার কাঁধ ধরে তাকে নামিয়ে আপনার হাঁটু দ্বারা আবারও আঘাত করুন। যখন কেউ আপনার কাঁধে হাত দিবে, আপনি প্রথমবারের মতো তার হাতটি নিচে দুই হাত দিয়ে ধরুন। ধরার পর আপনার একটি পা পেছনে নিন এবং তার হাতটি মুড়িয়ে নিন। তারপর তার হাঁটুর পেছনে আপনি আপনার পা দিয়ে লাথি মারুন। যখন আপনাকে কেউ পেছন থেকে ধরবে, আপনি আপনার হাত দিয়ে তার হাতটিকে পেঁচিয়ে ধরুন এবং অপর হাত দিয়ে তার গলায় সজোরে আঘাত করুন। আত্মরক্ষা শেখা এখন কোনো বিলাসিতা নয়, এটি এখন সময়ের দাবি। বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন অনুমোদিত বাংলাদেশ তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশনের মোহাম্মদপুর ক্লাবে নিয়মিত আত্মরক্ষা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। যোগাযোগ করুন 01711355720 এই নাম্বারে।